হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো আমরা আজকে দেখব যে এই ভর্তি পরীক্ষার ফলাফলটা কিভাবে অনলাইনে পেতে হয়। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে হাবিবপুর বই বলে, এর ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে যাব। তো সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ASTUAC.BD/admission। তো আমরা এই ওয়েবসাইটের যে ফলাফলটা ভর্তি পরীক্ষার সেটা এই পোস্টে দিয়েছি, তা এই লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো। যাই হোক, আমরা এখন ওই ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে হাবিবপুর বই সেখানে যাব। তো ওয়েবসাইটটা লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে এরকম একটি ইন্টারফেসে আপনার চলে আসবেন, যে এডমিশন অংশে ক্লিক করবেন। করার পর দেখবেন যে হাবিবপুরের ভর্তি পরীক্ষার ফলাফলটা এখানে শো করতেছে। এখানে ইউনিট অনুযায়ী ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়া আছে, যেমন এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এবং ডিসেবল কোটা রেজাল্ট, অর্থাৎ যারা প্রতিবন্ধী কোটা সহ উপজাতি কোটা, মুক্তিযুদ্ধ কোটা ইত্যাদি কোটা রেজাল্ট দেওয়া আছে। মূলত এভাবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে হয়। আর এছাড়া আপনারা এই ভর্তি বিষয়ক যে পরবর্তীতে যে কাজগুলো আছে সেগুলো দেখার জন্য এখানে যে নোটিশ বোর্ড অংশে ক্লিক করতে পারেন, সেখানে গিয়ে দেখতে পারেন। এই এই ছিল, এভাবে দেখবেন আমরা আপনারা হাজী মোহাম্মদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল। আর আমরা এই ওয়েবসাইটটির যে যাবতীয় যে তথ্যগুলো দিয়েছি ভর্তি পরীক্ষার ফলাফলগুলো অনলাইনে কিভাবে ডাউনলোড করা আছে পিডিএফ অনুযায়ী, তো আমরা একটা রেজাল্ট খুলে দেখাবো যে কি কীরকম সেই রেজাল্টটা দেখাবে। তো পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে, তো এটা একটু সময় নেবে। তো এখানে দেয়া আছে যে ফলাফলটা প্রকাশিত হয়েছে, তো এখানে প্রায় 23 পেজের একটি পিডিএফ ফাইল এটা। তো আমরা একটু ওপেন করে দেখাবো যে ফলাফলটা কিভাবে দেখতে হবে। তো এখানে যে কাজটা হচ্ছে আমরা স্ক্রল করে নিচে নামলাম, নিচে নামার পর দেখা যাচ্ছে যে এটা এ ইউনিটের ফলাফল। এখানে রোল নাম্বার দেয়া আছে, আর কোটার একটা সিরিয়াল দেয়া আছে, মেরিট লিস্টের একটা সিরিয়াল দেয়া আছে, আর ডিগ্রি নাম এগ্রিকালচার, DBM এগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে ইউনিট অনুযায়ী। এভাবেই দেখতে হবে রেজাল্ট, রোল নাম্বার অনুযায়ী রেজাল্টগুলো আপনারা দেখতে পারবেন। এভাবে স্কুল করে 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 নিচে নামতে হবে, আপনারা খুঁজবেন আপনাদের রোল নাম্বার অনুযায়ী এভাবে দেখতে হবে। এখানে ওয়েটিং লিস্ট দেওয়া আছে নিচে, এখানে অনেক বড় রেজাল্ট, এক প্রতিটা ইউনিটের রেজাল্ট এভাবে দেওয়া আছে। প্রায় শিফট ওয়ানে 145 জন, শিফট টুতে 148 জন, শিফট থ্রিতে 146 জন, শিফট ফোরে 146 জন এভাবে দেওয়া আছে। আর যে কাজগুলো হচ্ছে, বাকি কাজগুলো হচ্ছে ভর্তি বিষয়ক যে কাজ করতে হবে সেটা হচ্ছে ভাইবা নিবে হচ্ছে 1 জানুয়ারি 2020 সালে, আর ওয়েটিং লিস্টের ভাইবা হচ্ছে 2 জানুয়ারি, এই হচ্ছে ব্যাপার। আর মেধা তালিকা হতে ইউনিট ভিত্তিক ভর্তি হবে, এ ইউনিটের ভর্তি হবে 5 জানুয়ারি, বি ইউনিটের ভর্তি হবে 6 জানুয়ারি, আর সি এবং ডি ভর্তি হবে ভর্তিটা হবে 7 জানুয়ারি, আর ওয়েটিং লিস্ট হতে ইউনিট ভিত্তিক ভর্তি হবে 8 জানুয়ারি হতে 9 জানুয়ারি, আর এর ভর্তি কার্যক্রম হবে 13 থেকে 14 জানুয়ারি, এটা হবে 13 জানুয়ারি হচ্ছে এবং ডি ইউনিটের জন্য, আর 14 তারিখ হচ্ছে 14 জানুয়ারি হবে বি এবং সি ইউনিটের জন্য, আর ওরিয়েন্টেশন ক্লাস হবে 19 জানুয়ারি, আর ক্লাস শুরু হবে 20 জানুয়ারি 2020। এই হচ্ছে মোটামুটি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল কীভাবে অনলাইনে দেখতে হবে, এ নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ।